নমস্কার বন্ধুরা, বিয়েবাড়ির সাজ নিয়ে কিছু কথা বলবো, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, আজকাল বিয়েবাড়ির সাজ কেমন হয়, অর্থাৎ কেমন সাজগোজ করতে হয় সেটা তো আপনারা ভালোই জানেন, তো সেই বিষয়ে কিছু কথা বলছি আর কি। আজকাল বিয়েবাড়িতে গেলে চারিদিকে তাকালে মনে হয় যে কোথায় এলাম। তো আমার কথা আমি বলছি যে আমার সাজ হলো নর্মাল সাজ, আমি এমনিতে মোটামুটি ঠিক আছি আর কি। আমি কখনোই অতিরিক্ত সাজি না, অর্থাৎ মেকআপ টেকআপ সব আমি করতে পারি না। আমি কখনো ভারী সাজি না, অর্থাৎ কখনো বেশি মেকআপ এসব করি না, আর নর্মাল সাজ দেই। তো চারিদিকে যখন তাকাই তখন দেখি যে মানুষকে চেনাই যায় না। আজকাল ব্রাইডাল মেকআপের যুগ এসে গেছে, বুঝতে পারছেন তো, মানুষকে চেনার কায়দা নেই। আজকাল ব্রাইডাল মেকআপের যুগ, বুঝতে পারছেন, কে কালো কে ফর্সা সেটা চেনার কায়দা নেই বিয়ে বাড়িতে গেলে। আর মানুষ যে এত সাজতে পারে সেটা বিয়ে বাড়িতে গেলে বোঝা যায়। আর আমি এমনি তো নর্মাল সাজ দিই, মোটামুটি ফেস ওয়াশ করে একটু একটু ব্র্যান্ডেড কোম্পানির কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম একটু লাগাই, বা কখনো নাইট ক্রিম লাগিয়ে চলে যাই, কেমন আমার অতিরিক্ত সাজ অর্থাৎ মেকআপ আমার স্কিনে শ্যুট করে না, আমার স্কিনটাই এতটাই খারাপ। যেমন প্রাইমার লাগিয়ে তারপরে একটু মেকআপ করে, তারপরে হাইলাইটার লাগিয়ে একটু সাজার চেষ্টা করেছি, তারপরে আয়নার সামনে গিয়ে দেখি যতবার সেজেছি নিজেকে একটু অন্যরকম লাগে, তারপরে মনে হয় যেন মুখটা আরও খারাপ হয়ে গেল, আরও কালো হয়ে গেল। তো সেই জন্য আমি ওই মেকআপের ধাতেই না, নর্মাল সাজটা দিতেই পছন্দ করি। তো এমনিতেই মানুষ আমাকে চেনে, তো আমি মনে করি যে অতিরিক্ত সাজ দেওয়ার কোনো দরকার নেই। তো এভাবেই চলছে, কিন্তু বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে মানুষ এতটা ব্রাইডাল মেকআপের পিছনে ছুটছে যে নর্মাল সাজ আর কেউ দেয় না। তো বন্ধুরা, ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।